আমার কাছে একটু একটু মনে হচ্ছিল যে মোনালিসা মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত ফটো মোনালিসা। লাগছে না মোনালিসার মতো, লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত আর্ট করা ছবির মতো? কমেন্ট বক্সে লিখে জানাবেন আসলে কেমন লাগছে। আমি যেহেতু ইন্সপায়ার্ড লুক মেকআপ করি, এসএফএক্স মেকআপ করি, সো আজকে আমি ব্ল্যাক গার্ল কিংবা নাইজেরিয়ান কিংবা নিগ্রোদের মতো মেকআপ করছি। সবাই ফাইট করে, সো আমার মনে হলো যে একটু ভিন্ন ধর্মী কিছু মেকআপ করি, তো শুরু করে দিলাম। আশা করি মেকআপটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত সাথে থাকুন। সো সবার আগে আমি যেটা করেছি, আমি কনসিলার নিয়েছি এলে গার্লের, যেটা ডার্ক কালার, বিস্কিট কালার বা ব্রাউন কালার, সেটা দিয়ে আমি আমার ফুল ফেসে আগে ফাউন্ডেশন হিসেবে ইউজ করলাম এবং আমি কনসিলারগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আমার সিঁথিতে হোয়াইট হয়ে আছে, এই জন্য আমি কনসিলার দিয়ে ভালো করে ম্যাচ করানোর জন্য ব্লেন্ড করে দিলাম। এবং ব্লেন্ড করার সময় আমার চুলে কনসিলার লেগে গেছিলো, সেগুলো আমি হাতের সাহায্যে পানি দিয়ে মুছে দিলাম। এবং গলায়ও আমি সেম কালারের কনসিলার দিয়ে দিচ্ছি, যাতে করে এটার কালারটা সুন্দর মতো মুখের সাথে ম্যাচ হয়ে যায়। এবং এটাকে অবশ্যই খুব সুন্দর করে ব্লেন্ড করে দিব। এবং এরপরে হচ্ছে কন্ট্রোলের পালা, তো আমি কন্ট্রোলিং করে নিচ্ছি, যেখানে আমি এভার বিউটির ব্ল্যাক জেল আইলাইনার ইউজ করেছি। মোটামুটি একটা শেপ এসেছে, সো ওয়েট করব শেষ পর্যন্ত কি হয়, পরবর্তীতে প্রয়োজনে আবার দেব। সো আমি আমার চোয়ালের পাশ দিয়েও একটু কালো কালারের জেল আইলাইনার দিয়ে দিলাম, যাতে করে এখানে সুন্দরভাবে একটা শেপ চলে আসে এবং মুখের একটা ভালো স্ট্রাকচার চলে আসে। তো বাস এটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ডোলে ডোলে লাগিয়ে নিচ্ছি, একটা ভালো আবছা আবছা একটা কালার চলে আসছে, কিন্তু একটা সুন্দর শেপ হয়েছে। তো নাকেও আমি সেমভাবেই কন্ট্রোলিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে, কম হয়েছে, তো আমি আবারও একবার দিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। সুন্দরভাবে হয়ে গেছে, এখনই যতটুকু বোঝা যাচ্ছে আর সামনে আরো ভালো বোঝা যাবে। তো আমার গালে মনে হচ্ছে যে একটু কম হয়েছে, ভালো মতো আসলে শেপ আসেনি, এই জন্য আমি আবারও ব্ল্যাক জেল আইলাইনার দিয়ে আবারও আমি ব্লেন্ড করা শুরু করলাম, মেটানো শুরু করলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি একটা গাঢ় কালার চলে আসছে, যেটা আসলে অনেকটাই মনে হচ্ছে যে হ্যাঁ একটা ভালো শেপ মনে হচ্ছে গালের মধ্যে। বাম পাশে সুন্দরভাবে এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু গালটা একটু চাপা লাগছে। এরপরে পর্ব হচ্ছে ব্লাশ, তো ব্লাশানোর জন্য আমি ইউজ করেছি পুডার লিপস্টিক, সেটাকে বাস কয়েকটা বার একটু ড্যাব 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 করে ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি একটু কনফিউজড ছিলাম যে আসলে কী হবে, তো দেখলাম যে না, খুব সুন্দর একটা কালার চলে এসছে। নাইজেরিয়ানরা মূলত এই কালারটাকে খুব পছন্দ করে, তো বাস সুন্দর। এখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এরপরে আমি নিয়েছি হচ্ছে এভার বিউটির জেল আইলাইনার, যেটা আমি হাতের মধ্যে নিয়ে একটু ঘষে মেজে নিলাম, যাতে এখানে কোনো ছাকড়া ছাকড়া না থাকে, সুন্দরভাবে হয়। তো আইব্রো আর্ট করার জন্য আমি চিকন একটা লাইন করেছি, দ্বিতীয়ত আরেকটা লাইন করেছি। মূলত নাইজেরিয়ানরা যখন মেকআপ করে এরকম আইব্রো খুব পছন্দ করে, মানে চিকন আইব্রো পছন্দ করে, তো আমি আইব্রোটা চিকনই করলাম, তাই একটু ওদের তুলনায় হয়তো মোটা করেছি, কারণ ওরা একটা টান দিয়ে রেখে দেয় অনেক সময়, আবার অনেক সময় এরকমভাবেও করে। সো আমি এরকমভাবেই করলাম, মেকআপ যার যার পছন্দ অবশ্যই করা যেতে পারে, সো আমি এভাবে করলাম। তো আইব্রোর এখানে একটু কম হয়েছিল, তো আমি আবার একটু দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। সো ফাইনালি হয়ে গেল আমার আইব্রো আর্ট, এখন পালা হচ্ছে আইশ্যাডো। তো পুরার লিপস্টিক দিয়ে আমি আইশ্যাডো দিয়ে নিচ্ছি এবং ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার চলে এসেছে আইশ্যাডোর। এখন যেটা করছি, ম্যাজিক প্রফেশনাল জেল আইলাইনার দিচ্ছি হোয়াইট কালার, এরপরে যেটা করলাম ম্যাগনেটিক আইলাইনার ইউজ করছি, যেটা হচ্ছে ম্যাগনেটিক আইলাইনার অ্যান্ড আইল্যাশ, যেটা কিনা ঘন্টার পর ঘন্টা থাকলেও চোখে থেকে পড়ে যাবে না, টেনে উঠাতে হবে। সো আমি একটা বড় আইল্যাশ নিয়েছি, ওরা মূলত বড় ধরনের আইল্যাশ খুব পছন্দ করে, সো আমিও একটা বড় আইল্যাশ নিয়েছি। আর বড় আইল্যাশ নিলে মূলত এরকম ফ্যান্সি টাইপের মেকআপ করলে না ভালোই লাগে, ওরা যখন বিশেষ কোনো
প্রোগ্রাম কিংবা কোনো পার্টির জন্য, কোনো ফ্যাশন শো এর জন্য মেকআপ করে, তখন এরকম বড় বড় আইল্যাশ ইউজ করে। সো আমিও বড় আইল্যাশ নিয়ে নিয়েছি এবং নিচে একটু মানে চোখের নিচের পাপড়িতে মাস্কারা দিয়ে দিলাম এবং পুডারেরই আর একটা লিপস্টিক নিয়েছি। ওরা এই ধরনের কালারগুলো কেন যেন পছন্দ করে, আমিও তাই করলাম। এবং বায়োকোয়ার লিপ সিরাম দিয়েছি, যেটা কিনা ঠোঁটের মধ্যে দেখতে পাচ্ছে এবং চকচক চকচক করছে, গ্লসি ভাব। তো ওরা দেখা যায় যে চুলের মধ্যে যেটা করে, বেনি করে কিংবা এরকম চ্যাপটা করে বাঁধে, তো আমি বেনি করার ঝামেলায় গেলাম না, চ্যাপটা করে বাঁধলাম। তো দেখেন কেমন লাগছে, লাগছে না নিগ্রোদের মতো, নাইজেরিয়ানদের মতো, ব্ল্যাক গার্লের মতো মেকআপ হয়েছে না? আপনারা তো অনেক সময় দেখেন চ্যানেলে, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এরকমই থাকে অনেকটা। তবে মেকআপ করতে করতে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি কিন্তু আসলে টার্গেট করেছিলাম না এমন কিছু, আমি মূলত ব্ল্যাক গার্লি মেকআপ করতে চেয়েছি। তবে মেকআপ করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে কেমন যেন একটা মোনালিসা একটা ভাব, কোথাও কোথাও, সব জায়গায় না, কখনো মনে হচ্ছে সামনে থেকে, কখনো মনে হচ্ছে সাইড থেকে, মোনালিসা একটা ভাব চলে আসছে মেকআপের মধ্যে, তো আমার নজরে মনে হচ্ছিল। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি খেয়াল করেন যখন আমি সামনে চুলটা দিচ্ছিলাম, বিশেষ করে আমার কাছে একটু একটু মনে হচ্ছিল যে মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত ফটো মোনালিসা, তো ভালোই লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, এবং 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 ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, পেজ লাইক দিয়ে ফলো করে রাখবেন।